তাহলে তাড়াতাড়ি মা মানা কবুল হইয় না, এ নামাজ কবুল হইয় না, কবুল হওয়ার পরে আর দেরি ন করে মা মেনার বাপের ঘর আব্দুল মুত্তালিবে অবিয়াই অবিয়াই আগামী বিশিদবার আগামী বৃহস্পতিবার আর মা মেনার লই কাবা শরীফের দরজা বরাবর আইবে, আর আই আব্দুল মুত্তালিব আর ও আব্দুল্লার লই কাবা শরীফের দরজা বরাবর তাক্য অবিয়াই তুমি কাবা শরীফের দরজা বাঙ্গান ধরিবে সোটিবে আই কাবা শরীফের সোট ডাইনান ধরিব আর দুজন বিয়ের সাক্ষী দেখ আর বিবাহটা পড়াইবেন স্বয়ং লাম খানের আল্লাহ কেন ভাবে কবুল হইবে সব শাদি মোবারক কি মা মেনার লগে আর রসুলের আব্বা জানার লগে গর মোবারক যেতে নিয়ে তখন মা মেনা জীবন গর ঘরে খাবার শরীফের ডাক দি সাবা মরুয়া সাবা মরুয়ার ডাক দি আবু জাহেলের ঘর আবু জাহেলের ডাক দি যাবলে আবু কবাই সার আছে ইবে সাইড দি যাই আবু নবীর ঘর বড় করে কথা তাড়াতাড়ি কি কইল কাবাই মুয়াজ্জামাত ডাক যেতে লেগে গিয়ে ঘর যেতে লেগে গিয়ে মা মানা জীবনতে প্রথম আমি একটা পুরুষকে দেখতেছি বিয়ের আগে না ভরে বিয়ের আগে না ভরে তোরা কথা কথা আগে না ভরে এ কথা চলাতে দেখুন ফ্যাম চলার আগে না ভরে বর্তমান যুগে বিয়ে বাই যাতে স্বপ্ন করতে না দেখুন ফ্যাম করে বিয়ে হয়ে দেব যখন ফ্যাম করে বিয়ে হয়ে যাবুন বেশি তাড়াতাড়ি কি হয়ে যায় বাই যায় আর কাছে আইয়ে কিরে ওটা ফ্যাম করে বিয়ে করব বাই কে গিয়ে কুল্লু যদি দুন লজিজ কুল্লু যদি দুন লজিজ প্রত্যেক নতুন জিনিস সুযোগ অনাদার তুগ মাই পরে বিয়ে করিবেন দেখা যাক কেন ইবে তো মনত কাণ্ডত থাকে অনত থাকা মনত কি থাকে একজনের একজন কথা কইতো বড় সুন্দর করে হয় ঠিক নিয়ে অনে যা করি হয় ইবে মনটা আর কি মনে করে বউটা আর দাঁড় দামে কি মনে করে দুজনের কেন কথাবার্তার শালীনতা সুন্দর ন এই যে কম নেই সুন্দর সল সংসার জিবে ফ্যান করে বিয়ে হইয়ে এ বিয়া বল খানা খাইছ বিয়া বলকে ডাকিলি আদব কায়দা করি আনা হবি কত তুই কত সিটিং তোর বিয়ের আগে বিয়ের আগে জিনি বিয়ার সাথে বের করিস এই যে কম নেই ঠিক আছে না তৈলি আল্লাহ অন্তর করি ফ্যান করি বের তৌফিক দো আমি এনে ফিরি কে করি বেরিয়ে খবরদার এখন উত্তম বাসিটা কি ব্যাপার বিয়ার আগে ফ্যান করন হোক মাই বললো বেগানা করু চললো ফ্যান মাই বললো ফ্যান করন সম্পূর্ণ হ্যাঁ আই জাত না হলাম আমায় খারাপ মনে হয় তোমার কই ঠিক নেই আইজন মা মানা ইয়ে কথা বুঝো তাইজন না আমি খুব সহজ বাসায় আমার বুঝুর কই দিতে কই দাম চলে বুঝাই তো ইয়ে বুঝে দিবার চেষ্টা করে আল্লাহ বুঝিবার তো হইত আহা তাহলে মা মানার লগে শাদি মোবারক ওই না মা মানা বলতেছেন শাদি মুবারক হয়ে গেল আমাকে ঘরে আনলেন দেখতেছি আব্দুল্লাহর চেহারা মুবারক লাইটের থেকে বেশি জ্বলতে লাগলো তোমারে দিবে তৈরি তুই চাইতো এগুনের যদি বাতাস না এত কুয়ার ভিতরে কেন আবার তুই আল্লাহ জোরে মাথি তৌফিক দো জীবের হাজার হাজার মানুষের সান না তিনজনের মহিলা শাদী করতে চাই না কেন নসিবে ধরি না সত্য নখন ধরে গিয়ে
নিশ্চয়ই আল্লাহর বাগানাত লেখা আছে, ঠিক না? তাড়াতাড়ি আমি আমার স্বামীর কপালের দিকে তাকাই লইলাম, খারাজা মা হুয়া নূর, এক টুকুরা নূর বের হয়ে আমি আব্দুল্লাহর কপালে মা মেনার কপালে ঢুকে গেল। আব্দুল্লাহ জিয়ান সৌন্দর্য আছে নিয়ে আস্তে করি গেই গই কথা খার কাছে গেই মা মেনার কাছে গেই বড় করে কম এখন ফতম মাস 14 তারিখের সান ফতম মাস 14 তারিখ কে ফন ফন আর রাসূলের আব্বা জান হাজ আব্দুল্লাহ বাইরে বার হই মনে হয় কাবা শরীফত গেলি। এই টাইমের মধ্যে তো লম্বা মানুষ সাদা কাপড় মোড়ানো ফাগরি জড়ানো একজন ব্যক্তি মা মেনার ঘরে ঘরে ঘুরে 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 দরুদ শরীফ পড়তে লাগলো। বড় করে কহ না কি বরত দে মা মানা কর উঠে বসে গেলাম। বাবা মানান তো আপনি কে? আমা আমি আপনাকে, আপনি আমাকে চিনবেন না, আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি আনা আদম আলাইহিসসালাম। কেন আসলেন বাবা? মা আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, আল্লাহ আমাকে 10টা কিতাব দিয়েছে, কিতাবের পাতায় পাতায় ইসমে মোহাম্মদ ইসলাম কাব্বালাও আল্লাহ যে যে নাম ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজিম ও ইন্দা জিকরি যেই দয়াল নবীর নামের তাআজিম জান্নাতের ফাতায় ফাতায় আছে, জান্নাতের দরজায় দরজায় আছে। সেই দয়াল নবীর নূরকে আমি আদম আলাইহিস সালাম খুঁজতেছি, দেখতেছি আপনার ঘরের মধ্যে ওই নূরের বাতি জ্বলতে লাগলো। আমেনার ঘরের নূরের বাতি বে ওর পিছনে পিছনে হাজার হাজার ফেরেশতা দৌড়তে লাগলো। মা মানা কদে কি দে বাবা মানান তো আপনি কে? আমার অনানুষি নিবেন আয় আল্লাহর জান্নাত তুনাশি দে আয় আদম আলাইহিস সালামের বড় ছেলে শীষ আলাইহিস সালাম আমাকে আল্লাহ 50টা কিতাব দিয়েছে, কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা করেছেন উনি হলেন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়াল নবীকে আমি খুঁজতেছি, দেখতেছি আপনার ঘরে নূরের বাতি জ্বলতে লাগলো। আমি নিশ্চিত হয়ে গেলাম আপনার ঘরে দয়াল নবী আছে। সালাতুনিয়া শান্তি লাগান না সিরিয়ালে গুনায় আননি না রামায় নিয়ে আজুদায় আল নবী এসছে না হাসাইয়ে কমাস কইলাস দুই মাস শেষ আলে তৃতীয় মাস আর একজন এর উপরে সুসংবাদ বাবা আপনি কে? আনা ইদ্রিস আলা ইসলাম আল্লাহ আমাকে 30টা সহিলা দিয়েছে কবুও কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা এই দয়াল নবী দেখতেছি আপনার ঘর মোবারক আছে। নম্বর আর গায় গুরের অনেক আমার নজরিমেন জান্নাত তুনে শিদে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন আই মুসলমানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আমায় আশিদে কাবা শরীফ দেখতে বানাইলাম আল্লাহর কাছে ফরিয়াদ করে গেলাম রব্বানা ওয়া বাস ফিহি রাসূল আল্লাহ আর বংশ দিয়ে এনু করে রাসূল তো জিবে আইলে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ এ নূরুন নবী বে ভাটাই ইবা অনার শেকম মুবারক অনার সুজন বাত্তান দিবে লাই আশিদে সুবহানাল্লাহ হজ নাই সাইজ জানাই পঞ্চম মাস আরোগ্য নবী আয়ের উপরে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা মুসা আলাইহিস সালাম আমার উপর তাওরাত কিতাব দিয়ে আল্লাহ কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা করি একদিন আল্লাহর সাইতাম চাইলাম রব্বি আর নি আল্লাহ ডাইরেক্ট জবাব দিলাম তারা নি দেখবে না তো বড় কষ্ট করি আল্লাহর বলেন কানাইলে দেখা দাও না হাজার হাজার কথা কই দেন না কথা
আল্লাহ কথা তৈরি মুখতারি করতো না, তোর বার দৌড়িলে বালা করে তো আমরা দেখা করে দিলাম। সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, কারণ আপনার শেকম মুবারক দয়াল নবী তশরিফ এনেছে। দাউদ আলাইহিস প্রশংসা অনর সুসংবাদ দিদি অনবর বড় মহিলা অনের শেকম মোবারক আছে। নমাসের মধ্যে আরেক জনায় আজ রয়ে সেরা বেশি সুন্দর, যারে দেখি মিশরের মেয়ে বলে কি হাড়ি বেলি আঙ্গুল হাড়ি বেলে ইবেন নাম হজরত ইসু আলাইহিস কিনা অমা আর সৌন্দর্য দেখি মিশরের মেয়ে বলে কি হাইকে আর অনেক শেকম মোবারক জিবে আছে ইবের 100 ভাগের একবার ফায়দি আই সুন্দর আর 99 ভাগ দয়াল নবীতে তাই গেই হই ইয়াল্লাই মাঈশা সিদ্দিকা বয়ান দিয়ে দেন। মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিতে লাগলেন ইসু আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা কি কেটে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল। ফাওয়াল্লাহ আমি মাঈশা আল্লাহর কসম করে বলতেছি আমি যেভাবে দয়াল নবীকে দেখেছি এভাবে যদি সাধারণ মহিলারা দেখে তারা নিজের গর্দান কেটে ফেলতো, কোনো কবর থাকতো না।